প্রত্যেককে নমস্কার আপনাদের মধ্যে অনেকের আর কি ফোন পাচ্ছি স্যার কিছু বলুন মাদ্রাসা কবে হবে এসএসসি কিছু হবে কিনা না এইসব নিয়ে আর কি তো তার আগে বলবো যে আমাদের এই মাত্র ক্লাস শেষ হয়ে গেল একটু আর ক্লাসে শেষ হলো আমরা পাঁচ তারিখ থেকে পাঁচ ডিসেম্বর থেকে নতুন ব্যাচ শুরু করছি একটা শুধুমাত্র ইংলিশের উপরে এবং অঙ্কের উপরে এগুলো নানা রকম কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রেট একদমই কম সেটা হলো একশো ঊনপঞ্চাশ টাকা রেট যেটা চাই যে ভর্তি হবো আপনারা ভর্তি কি হতে পারেন আমাদের দেওয়া এই নম্বরে আপনি কল করুন বা করতে পারেন হোয়াটসঅ্যাপ বা নিচে ডেস্ক্রুপ ফ্রি লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে চলে আসবেন আমাদের কাছে আর কি ঠিক আছে ব্যাচ শুরু হচ্ছে 5 ডিসেম্বর থেকে এই মুহূর্তে মাদ্রাসার ওই একটাই কথা বলবো যে মাদ্রাসার যে কেসটা ছিল ওই কেসটা নিষ্পত্তি না হলে মাদ্রাসার কোনো রকম খবর কিন্তু হবে না এবং এটাও বলবো যে যদি ওই কেসটা মানে এমন হতে পারে যে যেহেতু এবার ধরুন অনেকগুলো কেস ফটফট করে নিষ্পত্তি হচ্ছে তো কেস নিষ্পত্তি ঘটলেই কিন্তু হয়তো উইদিন ওয়ান মান্থ ওরা কিন্তু এক্সাম নিয়ে নেবে তুই বলবো যে প্রত্যেককে যে বেশি ভেবে লাভ নেই পড়াশোনা চালিয়ে যান ফর্ম ফিল আপ যখন হয়েছে আপনার কিন্তু এক্সাম হবেই ঠিক আছে এস এস সি যারা লড়াই করেছে আন্দোলন করেছে প্রত্যেক অসংখ্য ধন্যবাদ এবং এবারে শুধু দেখার পালা সকাল কি করছে কারণ সাত বছর হয়ে এস এখনো হয়নি তবে অনেকে এসএসসি এস পড়াশোনা করছে পড়াশোনা তারা করুক এবং লড়াই করছে লড়াই কিন্তু চালিয়ে যান জয়লাভ কিন্তু আমাদের হবেই দেখা যাক এবারে কতটা কি আর কি হতে পারে ঠিক আছে প্রত্যেকে বলবো ঈশ্বরকে এটুকুই পড়াশোনা আমরা করি যাতে জলদি আর কি এসএসসি বেরিয়ে যায় যাতে ছেলেমেয়ের মুখে হাসি ফুটে এবং অনেক বেকারত্ব যাতে কম হয় ধন্যবাদ